মানুষটা বড়ই কঠিন মানুষের কথা বলতে গেলে কাকরোলের রেসিপিটা আর বলা হবে না তাই থাক অন্যদিন বলবো কাকরোল গুলো একটু ছুলে নিয়ে গোল গোল করে কেটে হলুদ লবণ দিয়ে হালকা ভেজে এদিকে সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা নারকেল দিয়ে একটি পেস্ট তৈরি করে ভাজা কাকরোলের মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে সামান্য চিনি ও কাঁচা লঙ্কা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত কাকরোল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন